আমি তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে নিয়েছি গরুর হাড়, দিয়েছি পানি, তারপর দিয়েছি সল্ট, ইয়েলো পাউডার অ্যান্ড চিলি পাউডার, গার্লিক, জিঞ্জার অ্যান্ড অনিয়ন দিব, অ্যাড করে দিব। অয়েল তো দিয়েছি, ওকে এটা হাড়টি দেখাচ্ছি, আস্তে আস্তে এটা মিশিয়ে দিব, কারণ এগুলো কোরবানির হাড়টি। হাড়টি কিন্তু বেশি দিন ঘরে রাখলে এক ধরনের গন্ধ চলে আসে হাড়ে, সে কারণে আলাদা করে রেখেছি। আর এগুলো খেতে বেশি সময় লাগবে না, কারণ হাড়ে একদমই মাংস নেই, খালি একটু একটু হাড় রয়েছে। তো ভাবলাম রান্না করে ফেলি, এগুলো জমিয়ে রেখে লাভ নেই। ঠিক আছে, দেখাচ্ছি। আমি নরুনাহা, আজকে দেখাবো কাল্লা মাছ দিয়ে বেগুনের তরকারি পেঁয়াজ দিয়ে। তো আমি পেঁয়াজ আগে দিচ্ছি না, সরাসরি তেলের মধ্যে সবজি পেঁয়াজ মাছ একসাথে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। এই নর্মালি আজকে একদম সহজে দেখাচ্ছি, কারণ পেঁয়াজ লালচে করার সময় নেই আমার, কষ্ট হচ্ছে রান্না করার, ছিল সব সমস্যা, কেন জানি ভালো লাগছে না, সে কারণে তাড়াহুড়ো করছি। ওকে, তো এখন পানি দিয়ে দিচ্ছি আমি, জল এটা মাখা মাখা হবে, সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব, আর একটু সামান্য জল অ্যাড করে দেবো। ব্যাস এখন ঢেকে দিব, তাহলে হয়ে যাবে। বেগুন দিয়ে মাছের তরকারি হয়ে গেছে, দেখেছ এইভাবে কিন্তু আমরা সহজে রান্না করে ফেলতে পারি একদম ঝটপট।
হয়ে গেছে। এবার তুলে নিই, দেখেছ একদম অল্প মাছ দিয়ে অল্প সবজি রান্না করে ফেলেছি। এইভাবে তোমরাও তৈরি করতে পারো ঝটপট। দেখতে পাচ্ছ সব রকমের মশলা কিন্তু দেওয়া শেষ, এখন শুধু সেদ্ধ হবে, আর কোনো সমস্যা নেই, এখন শুধু সেদ্ধ করবো এটা, তাহলে হয়ে যাবে। একদম তাপ কমিয়ে দিয়েছি, এখন শুধু হবে, একদম কমিয়ে দিয়েছি, একদম আস্তে তাপ করে দিয়েছিলাম, এক ঘন্টা হয়েছে, আরো এক ঘন্টা হবে। আমরা যখন হাড় রান্না করব, সময় নেই কাজ, তো আমরা যখন গরুর হাড় রান্না করব, সে সময় কিন্তু ফলতে রাখতে হবে, মেদু আছে রান্না করব, তাহলে কিন্তু হাড়ের মাংস ভালো সিদ্ধ হবে, তা না হলে সিদ্ধ হবে না, এটা মনে রাখতে হবে। কমসে কম কমপক্ষে 2 ঘন্টা তো অবশ্যই রান্না করতে হবে, তা না হলে হাড়ের মাংস সিদ্ধ হবে না, হাড় খুলবে না মাংস থেকে। একদম মেদু আছে রাখতে হবে, যখন বুঝবা হাড় থেকে মাংস আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝবা হয়ে গেছে, তার আগে শুধু মেদু আছে তাপ দিতে থাকবা, মানে এটা তাড়াহুড়ো করা যাবে না, এভাবে দীর্ঘ সময় জাল করতে হবে, কমপক্ষে 2 ঘন্টা, আমি আবারও বলেছি। এইভাবে হ্যাঁ, এখন এটা আরো লং টাইম থাকবে, মানে আরো 1 ঘন্টা, তারপর আমি মানে তাপ বাড়িয়ে দিব, একদম মাখা মাখা করে ফেলবো, তাহলে খেতে ভালো লাগবে। ওকে, তো অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, এখন ঝোল শুকাতে হবে, মোটামুটি হয়ে গেছে, মানে সিদ্ধ হওয়ার কাজ শেষ। এখন শুধু হবে, আমার গরুর হাড্ডি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এরকম গরুর হাড্ডি সহজে কিন্তু রান্না করে ফেলতে পারো ঝটপট, আমি আশা করবো শিখে নিয়েছ। এরকম গরুর হাড্ডি রান্না, নিহারি রান্না, গরুর মাংস বারবার দেখিয়েছি আমি, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ শিখে নিয়েছো। ওকে, আল্লাহ হাফেজ। এই যে এগুলো হচ্ছে অর্ণিঅর্পিতের বাগানের আম, এই দেখো কাঁচা আম পেড়ে বস্তায় ভরে রেখেছিলাম, এখন একদম পেকে গেছে। এই যে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি, এই যে গাছকে লাগিয়েছিল, ধরুন না, হ্যাঁ দেখেছো কত সুন্দর লাগছে, একদম অর্ণি অর্ণি খাও, অর্পিমণি আসো খেতে আসো, খাও খাও, হ্যাঁ আসো, তোমার আপু খাচ্ছে, বসো বসো বসে খাও।